যার ভালো ইহকাল তার ভালো পরকাল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ, আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আসা। আপনারা অনেকেই হয়তো অবগত আছেন, বর্তমানে ইসলাম নিয়ে যে গাঁজাখুরি কথাবার্তা চলতেছে, এতে নাস্তিকেরা অনেক সুযোগ নিচ্ছে, কারণ ইসলামে এই ধরনের কথাবার্তার কোনো ভ্যালু নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলি উনি বলেছেন এবং রাসুল বলেছেন, এই কথার বাহিরে যত কেরামত আছে সবগুলিই বানোয়াট এবং গাঁজাখুরি। এরকম একটা বানোয়াট কথা আমি আপনাদের সামনে হাজির করব, যে এই কথাগুলি বিশ্বাস করলে ঈমান কতটুকু থাকে আপনারা বিচার করে নেবেন। আমরা জানি যে সকল ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সকল ক্ষমতার মালিক হয়, তাহলে মঈনুদ্দিন সৃষ্টি কিভাবে সারা পৃথিবীর পানি শুকিয়ে ফেলতে পারে এবং গরু ছাগলের স্তনের দুধ শুকিয়ে যায়, এমনকি মায়ের স্তনের দুধও শুকিয়ে যায়। আশ্চর্য এক কাহিনী আমি আপনাদেরকে শোনাবো, যা শুনে আপনারা অনেক বিনোদন পাবেন, কিন্তু এই বিনোদনগুলি যে ইসলামের কত অপকার করতেছে এগুলি কিন্তু এই মাঝহাবির বাচ্চারা চিন্তা করতেছে না। মাঝহাবির বাচ্চারা অলিয়া উলিয়াদেরকে বড় বানানোর জন্য যত ধরনের গাঁজাখুরি কাহিনী আছে তারা সমাজে বা তাদের যে মূর্খ অনুসারীরা আছে তাদের সামনে উপস্থাপন করতেছে। আর এই মূর্খ অনুসারীরা বুঝে না বুঝে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এগুলি বলতেছে। আমার আশ্চর্য লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাদের তিল পরিমাণ বিবেক দেয় নাই? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছে, আমি অসংখ্য জিন এবং মানুষ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, তাদের অন্তর আছে খাটায় না, তাদের চোখ আছে দেখে না, তাদের কান আছে শুনে না, তারা চতুষ পর্যন্ত বরং তার চেয়েও গাফেল। এই এই ভিডিওগুলি দেখলে এই আয়াতগুলি পড়িয়ার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে আমাদেরকে ভালো মন্দ যাচাই করার ক্ষমতা দিয়েছে। তো আপনারা একটু ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে তাদের আসলে গাঁজাখুরি কাহিনীটা কি, আর এই কাহিনীগুলি বলে সমাজে তারা কি মানে কি প্রমাণ করতে চায়, ইসলামের এটা কি বরত্ব প্রমাণ করতে চায়, এটা হলো আমি আপনাদের কাছে জানার বিষয়। তা আপনারা পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না, দেখুন আপনারা ভিডিওটা। বুঝছেন আপনারা, এক আরসি পানি, আরসি কয় হইল, নারিকেলটা খাওয়ার পরে যে একটা আরসি থাকে, এই যে নারিকেলটা যে জায়গাটা থাকে, এই আরসি দিয়া আনা সাগর থেকে এক আরসি পানি নেওয়া হয়েছে। পানি নিয়ে আসে মঈনুদ্দিন সৃষ্টির কাছে দিছে, দেওয়ার পরে সারা আনা সাগর শুকাই গেছে, সারা পৃথিবী শুকাই গেছে। আপনারা শুনেন বাকিটা। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেন, আয়াতটা পড়ল, আয়াতটার কোনো অর্থ মানুষকে জানাইল না, এই আয়াতটা পড়ার কারণে এই যে গল্পটা, এই যে গাঁজাখুরি কাহিনীটা, এই কাহিনীটাকে হালাল করার জন্য ফাঁকে এই আয়াতটা লাগাইল। তারা আসলে কোরআন বিক্রি করে খাচ্ছে এই জাহেলের বাচ্চাগুলি, এই মূর্খের বাচ্চাগুলি। এই আয়াতটা যে পড়লো, আয়াতটা কী কারণে পড়লো, এই আয়াতের কী ব্যাখ্যা করলো, ঘুরে আবার এই গাঁজাখুরি কাহিনীতে চলে গেলো। আপনারা দেখুন,
কি মনে হলো যে মনে হলো এই আয়াতের ব্যাখ্যাই সে করতেছে, এই সামনে যে মূর্খর বাচ্চাগুলি বসে রয়েছে। আমি এইগুলির আসলে খুবই খারাপ লাগে, আপনারা আবার অন্য মাইন্ডে নিয়েন না, মূর্খর বাচ্চা এই কারণেই বলি যে তারা কি একটু বিবেক খাটাইতে পারে না। আয়াতটা পড়লো কি, আর এই যে তো মুফতি মুহাদ্দেস সারা বাংলাদেশে মাঝহাবিরা সরাইয়া ছিটাইয়া রাখছে এই গাওরাগুলিকে, এই গাওরাগুলি কি একটু বুঝে না যে এই আয়াত পড়লো কি আর সে মানুষকে শোনাইতেছে কি? মানে পুলিশ আসতে অ্যারেস্ট করতে, পুলিশে ডাকতেছে আও বটো বেটো বেটো। নিচের মাটি তাদেরকে অ্যারেস্ট করে ফেলেছে, মানে ওই যে আরসিতে পানি আনছে, পানি আনার পরে পড়া আনা সাগর শুকিয়ে গিয়েছে, তখন বাদশা পাঠাইছে ওসিরে অ্যারেস্ট করার জন্য, ওসি এসে বসার সাথে সাথে মাটি নাকি তাদেরকে অ্যারেস্ট করে ফেলেছে। মানে মঈনুদ্দিন চিশতির কেরামত প্রমাণ করতে চাইতেছে এটার মধ্যে। শুনুন, দেখেন মূর্খের বাচ্চাগুলো কিভাবে সুবহানাল্লাহ আল্লাহ আকবার বলতেছে। এই যে র্যাবের বাহিনী, ওই সময় কি র্যাব ছিল? এই মূর্খর বাচ্চাগুলি কি এটাও বুঝে না, বলতেছে ওই মঈনুদ্দিন চিশতির আমলে র্যাবের বাহিনী গেল। আপনারা আবার একটু শুনেন, র্যাবের বাহিনী পাঠাইছে এই যে ফাঁকে কিন্তু শাপলা চত্বর ঢুকাই দিছে, আপনারা শুনুন। হ্যাঁ, দোয়া তাবিজ, তাবিজ লাগলে যাবেন। আসলে ইসলাম নিয়ে তারা সম্পূর্ণ ব্যবসায় নেমেছে, আর পৃথিবীর যত ধর্ম আছে ধর্ম ব্যবসায় সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসা হয়ে দাঁড়াইছে বর্তমানে। Yeah.
দেখেন জনগণকে কিভাবে খেপিয়ে তুলছে। বুঝছেন তো, মানে আরসিতে যে পানিটা আনা হয়েছিল এই পানিটা নিয়ে এখন আনা সাগরে ছাড়বে, ছাড়ার পরে পুরো আনা সাগর আবার পানিতে ভরে যাবে। মানে এই আরসির ভিতরে মঈনুদ্দিন চিশতি সকল পানি ঢুকিয়ে রেখে দিছে। মঈনুদ্দিন চিশতির এত ক্ষমতা ছিল, সে কি ডাকাইতা ছিল নাকি? হ্যাঁ, তারা সঠিক ইসলাম প্রচার করে নাই, তারা ভুল ইসলাম প্রচার করে গেছে, কারণ তারা সঠিকটা পায় নাই। সে কেমন মানুষ ছিল এটা তার ব্যাপার, কিন্তু তারা সঠিক ইসলাম পোষায় নাই। এই এই কাহিনীতে স্পষ্ট প্রমাণ হয়ে যায় তারা কখনো সঠিক ইসলাম পোষাইতে পারে নাই। এখন এই যে কাহিনীটা আপনারা শুনলেন, আপনারা একটু বিবেক খাটান তো। কোন ব্যক্তির ক্ষমতা আছে যদি বর্তমানে কোনো আউলিয়া কইতে পারে যে আমি কি প্রমাণ দেব, একটা ড্রেনের পানি খালি শুকায় দেখাক যে তাদের কিরকম ইয়ে আছে, এই কেরামতি আছে আমি একটু দেখতে চাই। এই কথাগুলি বলে 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 মাঝহাবিরা এরকমভাবে সমাজটাকে আকৃষ্ট করে রেখেছে যা বলার বাহিরে। আপনি তাদের ভিডিও দেখেন, 10 ঘন্টা ভিডিও দেখা যদি 10 মিনিট কোরআন হাদিসের রেফারেন্স পান, আমি তাদের ভিডিওগুলি ডিলিট করে দিব আমি আমার চ্যানেল থেকে। কোরআন হাদিসের কোনো দলিলই নেই তাদের কোনো কথাবার্তার মধ্যে, শুধুমাত্র ফাঁকে ফাঁকে একটা আয়াত তেলাওয়াত করব আর এই কিচ্ছা কাহিনী বলবে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, কারণ তাদের পিছনে অনেক মানুষ আছে, মূর্খ হোক আছে, এই মূর্খগুলোকে সংশোধন করার জন্য আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, যেভাবে হেদায়েত করেছে অলিগুরির ছেলেকে। আমার আশ্চর্য লাগে এই অলিগুরির মতো একজন জাহেলের ছেলে কিভাবে এরকম আলেম হয়ে গেল। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা তাকে হেফাজত করুক। তো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।